এক ভরে টাকা দিয়েছে সবাইকে, টাকা দিয়েছেন এক সময়। আপনি বলেছিলেন যে এখানে চেয়ারে কি আছে আমি আমি নিপুণ দেখবো। নায়িকা পলিকে বলেছে 18 লাখ টাকা খরচা করে আমি 103 জনকে এনেছি, আমার 9 লাখ টাকা মানে 50% ফেরত দিলে আমি ভোটার পদ ফিরিয়ে দেবে। আপনি গত বছর কি করেছেন আমার নিজের চোখে দেখেছি আমি। এটা তো তারাই শুরু করছে, আমি তো বলবো এটা নিপুণ শুরু করছে টাকা দেওয়া। টাকা টাকা দিয়ে সে রিট করা হচ্ছে, মামলা করা হচ্ছে। কিসের মামলা? কিসের ইন্ডাস্ট্রিতে মামলা? কিসের মামলা আমি এটাই বুঝি না। 20 তারিখ সকালবেলা মালা পরিয়ে দিয়েছেন, আপনি নিজে বলেছেন আমি 50টা ভোট পাবো কিনা সন্দেহ ছিল দীপজলভাই সামনে, সেখানে শিল্পীরা ভালোবেসে আমাকে ভোট দিয়েছেন। আমি 16টা ভোটে হেরেছি, আমি 16টা ভোটে হেরেছি। আমি এটা মেনে নিয়ে দীপজলভার গলায় মালা পরিয়ে দিয়েছেন, মিশাবার গলায় মালা পরিয়ে দিয়েছেন, আবার তারা উল্টা তাকে সম্মান দিয়েছেন। নিপুণ আমরা একসাথে কাজ করব, হাতের উপরে হাত রেখে ওয়াদা করেছে ক্যামেরার সামনে নিপুণ আপু করেছে, আপনারা দেখেছেন। এখনো সেগুলো আছে কিন্তু, এখনো আছে। কিন্তু আমার প্রশ্ন হলো এটা নিপুণ আপু, যে এই ব্যক্তিকে আপনি এত সুন্দরভাবে হাসি মুখে সম্মান দিয়ে, আমরা তো ভেবেছিলাম আপনার মনটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে, আপনি উদার হয়ে গেছেন এবং আপনি চেঞ্জ হয়েছেন। আপনি গত বছর কি করেছেন আমার নিজের চোখে দেখেছি আমি। আমি সত্য কথা বলতে ভয় পাই না। গত বছর আপনি ইলেকশনে কি করেছেন আমার চোখে আমি দেখেছি, যে আপনি সেই ইয়াতে আপনার মধুবাগে যে কমপ্লেক্সে অনুষ্ঠান করেছিলেন, চারতলায় আপনি বান্ডিলে বান্ডিলে ব্যাগ ভরে টাকা দিয়েছে সবাইকে, বান্ডিলে বান্ডিলে টাকা দিয়েছেন। আমাকে বলেছে আমাকে বলেছে যে তুই ভয় রিয়া, তুই বসে দেখ আমি কি করি। রিয়া তুই বসে দেখ আমি কি করি। বান্ডিলে বান্ডিলে সাদা খামের মধ্যে টাকা ঢুকিয়ে ঢুকিয়ে সব শিল্পীকে দেওয়া হয়েছে। আপনারা কি আমাকে দেয়নি? আমি তো তার ক্যান্ডিডেট ছিলাম, আমাকে কেন টাকা দিবে সে? গতবার আমি তার হয়ে লড়েছিলাম, আমার পায়ে একটা সেলাই আছে এখনো, তার জন্য টাকা দিয়েছে। আমাদের সামনেই তো দিয়েছে, সামনে দিয়েছে, আমাদের সামনে দিয়েছে। সেখানে কি আমি একা ছিলাম? ক্যান্ডিডেটদের সবাই ছিল। আচ্ছা আপনারা যে বলছেন যে টাকা দিয়েছে, কিন্তু তার মানে এখানে কি টাকা দেওয়া দেওয়া হয়? হ্যাঁ, এটা তো তারাই শুরু করছে, আমি তো বলবো এটা নিপুণ শুরু করছে টাকা দেওয়া। শুনেন, এইটা হলো ওর বানোয়াট কথা, ও নিজে খায় সেই জন্য বলতে পারে এইটা। এমনকি শুনেন, আপনারা প্রশ্ন করেন যে 103 জন যে বলে সে কোর্ট থেকে করে আনছে, কে তার কাছে গেছিল? সে লোভ করছে শিল্পী সমিতিতে আনছে, সেই প্রমাণে আমার কাছে আছে, ভয়েস রেকর্ড আছে। আমি কিন্তু দিয়েছি এর আগে, এর আগে কিন্তু আমি সাংবাদিককে দিয়েছিলাম। হ্যাঁ, এর আগে কিন্তু আমি দিয়েছিলাম সেই ভয়েস রেকর্ড, যে নায়িকা পলিকে বলেছে 18 লাখ টাকা খরচা করে আমি 103 জনকে এনেছি, আমার 9 লাখ টাকা মানে 50% ফেরত দিলে আমি ভোটার পদ ফিরিয়ে দেবে। আমার ভোটার পদ, আমি রানিং ভোটার, আমাকে স্থগিত করা হয়েছে, বেবি আপুকে স্থগিত করা হয়েছে, নীরবকে স্থগিত করা হয়েছে, এবং আমি তো 103 জনের মধ্যে কখনো ছিলাম না, 103 জনের মধ্যে ছিলাম না। কিন্তু সেখানে হুমকি দেওয়া হয়েছে যে আমি 18 লাখ টাকা খরচা করেছি, সেটার 50% দিলে ভোটার পদ ফিরিয়ে দিব। কিন্তু সে খালি এই যে টাকা টাকা দিয়ে সে রিট করা হচ্ছে, মামলা করা হচ্ছে। কিসের মামলা? কিসের ইন্ডাস্ট্রিতে মামলা? কিসের মামলা আমি এটাই বুঝি না। কেন আপনি মামলা করে এই চেয়ারে বসতে চাচ্ছেন? কি পেয়েছেন আপনি এই চেয়ারে? এক সময় আপনি বলেছিলেন যে এখানে এই চেয়ারে কি আছে আমি আমি নিপুণ দেখবো। আপনি কেন চাচ্ছেন না এখন? আপনি কেন একজন জিতা মানুষকে হারিয়ে দিচ্ছেন? দীপজল দীপজল ভাইয়ের মতো একজন মানুষ, সে একজন অ্যাসেট, সে একজন ইন্ডাস্ট্রি, সে এখনো ইন্ডাস্ট্রি। সে সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।